বলের লাইন লেন্থ রিড করে পারফেক্ট ব্যাট সুইং। ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট হওয়ার পর ব্যাটের আওয়াজই বলে দেয় দারুণ টাইমিং করেছেন লিটন কুমার দাস। সতীর্থ সৌম্য সরকারকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে লিটনের খেলা এই শটটা এক কথায় অনবদ্য, দুর্দান্ত, বলা চলে পিকচার পারফেক্ট। অনেকদিন ধরেই ব্যাট হাতে বড় রানের দেখা পাচ্ছেন না লিটন, তবে বিশ্বকাপ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডানহাতি ব্যাটার। টি টোয়েন্টি সুলভ ব্যাটিং না হলেও দলের জয়ে অবদান রাখায় আত্মবিশ্বাস ফিরেছে নিজের উপর। সেই আত্মবিশ্বাসেরই এক ঝলক দেখা গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে। আরনয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন। শুধু যে পার্ট টাইম বোলার সৌম্যর উপর চড়াও হয়েছেন লিটন এমন না, শরীফুলের করাই স্লোয়ার ডেলিভারিটা খেলতেও লিটন দিয়েছেন বুদ্ধিমত্তার পরিচয়। অপেক্ষা করেছেন বলের জন্য, শরীরের কাছাকাছি আসতেই কবজি ঘুরিয়ে করেছেন ফ্লিক, অনায়াসেই বল বাউন্ডারি ছাড়া হবে এই শটে। লিটন দাসের এমন নান্দনিক ব্যাটিংয়ে যে কারো চোখ জুড়াবে নিঃসন্দেহে। ডানহাতি ওপেনার ব্যাট হাতে কতটা ছন্দে আছেন এই শটটা দেখলেই সেটা আজ করতে পারার কথা। বলের লাইন লেন্থ রিড করে পারফেক্ট ফুটওয়ার্কে দারুণ একটা স্কুপ শটে শরীফুলের এই বলটা করেছেন সীমানা ছাড়া। অফ স্ট্যাম্পের বাইরে করা একটা বলে লিটন এই শট খেলবেন এবং একটা বাউন্ডারি আদায় করে নেবেন সেটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না শরীফুল। রিশাদ হোসেনের এই বলটাও লিটন খেলেছেন টাইমিংয়ের ওপর। প্রথম দেখায় মনে হতে পারে ফিল্ডারের হাতে ধরা পড়তে পারেন ডানহাতি এই ব্যাটার, কিন্তু পারফেক্ট টাইমিং হওয়ায় ঠিকই লঙ্গনের উপর দিয়ে সীমানা ছাড়া করেছেন বলটা। ইনফর্ম লিটন দাসের খেলা দেখা চোখের শান্তি, নিঃসন্দেহে সেটা মেনে নেবেন বাংলাদেশি সমর্থকরা। নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে ব্যাট হাতে ইনফর্ম লিটনকে দেখতে চাইবেন সবাই। বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ জয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে আলো ছড়াবেন লিটন, এমনটাই প্রত্যাশা সবার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।